নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। পুত্রবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় বধূর শ্বশুর এবং স্বামীকে কোপানোর অভিযোগ পরশির বিরুদ্ধে। বনগায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। আবারও সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক। হাবড়া বাণীপুর বাণী নিকেতন স্কুলে ছাত্রদের মধ্যে মারামারি, ঘটনায় আহত 3 ছাত্র। রানাঘাটে জনসভায় উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিনে দুপুরে বয়স্ক মহিলার গলার হার নিয়ে চম্পট 2 যুবকের। বাগদায় বিডিওর কাছে ডেপুটেশন জমা ভারত সরকারের MGNREGA প্রকল্পের সাথে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের। সরকারি হাসপাতাল থেকে মৃত শিশু চোখ চুরির অভিযোগ। এবারে আসছি বিস্তারিত খবরে। পুত্রবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় বধূর শ্বশুর এবং স্বামীকে কোপালো পড়শি যুবক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার ধরমপুর এলাকায়। জখম বাবা এবং ছেলেকে বনগা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ঘটনার পর অভিযুক্ত যুবক অঘোর বিশ্বাসের বাড়ি ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চায়ের দোকানদার বিশ্বজিৎ মোদকের পুত্রবধূর সঙ্গে সম্প্রীতি সম্পর্ক গড়ে উঠেছিল পড়শি অঘোর বিশ্বাসের সাথে। বৃহস্পতিবার বিশ্বজিৎ বাবু ও তার ছেলে অনু কয়েকজন পড়শিকে নিয়ে অঘোরের বাড়িতে যায় তাকে বারণ করতে। অভিযোগ, তখন অঘোর ঘর থেকে হাসুড়ি বার করে বিশ্বজিৎ আর অনুকে এলোপাথরি কোপ মারতে থাকে। গুরুতর জখম অবস্থায় বাবা ছেলেকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে বেপাত্তা অঘোর, পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। এবার ওদের বাইরের লোক আমাদের চায়ের দোকানে আসে, মানে অঘর বলে একটা ছেলে আমাদের চায়ের দোকানে আসে। এবার অঘর যখন চায়ের দোকানে আসে, ওদের বাড়ির লোক বলে যে আমাদের যেন চায়ের দোকানে না আসে, মানে ওর বউ এসে আমাদের বলে। তা আমরা বলি যে চায়ের দোকান যতক্ষণ খোলা খদ্দের তো কত লোকই আসবে। তা এই বললে তখন ওর অঘর আমাদের বাড়ি যায়। কোপায় কে? অঘর বলে একটা ছেলে, একটা মানে অপরের একটা লোক আর একটা বউর সঙ্গে থাকে। থাকলে এবার তার বৌমা ছেলে মেয়ে জানতে পেরেছে, জানতে পেরে এসছে বলতে এবারে দাঁড়িয়ে কুপিয়েছে। আচ্ছা আচ্ছা, এই চুল। আবারও সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক। এবারের ঘটনাস্থল নদিয়ার গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। শুক্রবার 11টা নাগাদ ICU থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। এরপর ঘটনাস্থলে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার নদিয়া জেলার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল রোগী ও তার আত্মীয় স্বজনদের মধ্যে। শুক্রবার সকাল 11টা নাগাদ হঠাৎই হাসপাতালের ICU থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি হাসপাতাল কর্মীরা রোগীদের সরিয়ে দেন নিরাপদ স্থানে। সাথে সাথেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা প্রাথমিক তদন্ত করে জানায়, ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে কোনোক্রমে এসিতে আগুন লেগে যায়, যার ফলে এই বিপত্তি। তবে এদিনের এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে রোগীরা, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেন্ট্রাল এসি রুম, সেন্ট্রাল এসি রুম হচ্ছে ওভারহিটিং হয়ে গেছে। ওভারহিটিং হওয়ার পরে টোটাল একটা প্যানেল মোড় দেখলেন আপনারা ঝুলে গেছে। ইভেন সব থেকে বড় ফায়ারবিলিটি এসে যে কাজটা করবে সবার কাছে আপনার যে জাম্পার, ঠিক আছে, এসে যে জাম্পার, সেই জাম্পারটা সার্জন করতে পারলাম। কিন্তু ওরা এমনভাবে হচ্ছে সিল করে দিয়েছে, সেটা কিন্তু আমরা ম্যানুয়ালি বিশ্বাস দিয়ে করতে গিয়ে ভেঙে যাবে। এখন আসে যেটা সব থেকে বড় প্রয়োজন, তাহলে কি প্রত্যেকটা, হ্যাঁ, এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ হ্যাঁ। একাদশ শ্রেণীর 3 ছাত্রর মধ্যে মারামারি স্কুলের ভেতর। দ্বাদশ শ্রেণীর 3 ছাত্র ঠেকাতে গেলে তাদেরকে বেঞ্চের পায়া দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাণীপুর বাণী নিকেতন স্কুলে। জখম 3 জনকে ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বাণীপুর বাণী নিকেতন হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2 ছাত্রের মধ্যে বৃহস্পতিবার বাথরুমে মারপিট বাঁধে। শিক্ষকদের হস্তক্ষেপে সেই গণ্ডগোল অবশ্য সাময়িক মিটে যায়। শুক্রবার দুপুরে একাদশ শ্রেণীর ছাত্রীরা আচমকা একদল বহিরাগত নিয়ে স্কুলে ঢোকে। অভিযোগ, তারা দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উপর চড়াও হয়। দ্বাদশ শ্রেণীর ছাত্রেরাও পাল্টা মার শুরু করে। দুপক্ষের সংঘর্ষে আবির বিশ্বাস, সুজয় শিকদার ও রজত চাকি নামে 3 ছাত্র গুরুতর জখম হয়। হাবড়া হাসপাতালে তারা চিকিৎসাধীন। বন্ধ করেছিলাম,
তার জন্য যে আমরা থেকে গেছি কেন ওদের গায়ে হাত দিয়েছি কেন ওদের ভুলে গেছি কি কারা মারধর করে মারধর করছে ইলেভেনের ছেলেরা যারা নতুন ভর্তি হয়েছে ওরা বাইরে থেকে ডেকে নিয়ে এসছে কেন কেন মারল ওই মানলো আগে থেকে এই ইলেভেনের ছেলেরা ঝামেলা করছিল আমরা ওখানে গিয়ে ঠেকে গেছিলাম আমাদের গায়ে হাত তুলেছিল কি নিয়ে ঝামেলা চলছে ঝামেলা ওদের কি নিয়ে ঝামেলা চলছে সেটা আমরা জানি না আমরা গিয়ে দেখছি ঝামেলা হচ্ছে আমাদের মানে ইলেভেনের মধ্যে মারামারি হচ্ছে হ্যাঁ সেখানে আমরা টাকা দিয়েছি কি দিয়ে মারে সময় এখন ছোট একটা বিরতি দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ জ্যোতিষ ভগবান নয় কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন বিদ্যায় বাধা বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে চেম্বার হাবড়া প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত বনগাঁ প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে আর কলকাতা নয় এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা যেমন চোখের স্ক্যান চোখের আলট্রাসোনোগ্রাফি চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা ঠিকানা ফুলসরা রোড চাঁদপাড়া উত্তর চব্বিশ পরগনা কন্ট্যাক্ট 03215255124 আইরিশ আপনার চোখের সুখের ঠিকানা সুখবর আনন্দের খবর খবর জবর মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায় জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ ব্যর্থ প্রেম বশীকরণ কন্যার বিবাহে বাধা ব্যবসায় লোকসান পড়াশোনায় অমনোযোগী চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী বিশেষভাবে মনে রাখবেন বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572 জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী সুন্দরী নব নব রূপে আসো আহা মুরি মুরি তুমি অন্তরে যত নেথে কুমুর সোনার করি তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হলো যুবক। শুক্রবার ভোর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শ্রীবাস ঘোষ ওরফে গদাইকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরবেলা বনগাঁর জয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি গোপন ডেরা থেকে শ্রীবাস ঘোষ নামে এক দুষ্কৃতীকে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটের শান্তিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল বিপ্লব শিকদার নামে এক বিজেপি কর্মীর। আর সেই বিজেপি কর্মীকে স্মরণ করে রানাঘাটের ফ্রেঞ্চ ক্লাবে এক জনসভায় উপস্থিত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেসব টিএমসি নেতারা গামলা গামলা রসগোল্লা খেয়েছেন, সবকটাকে করলার রস খাওয়াবো। শুক্রবার রানাঘাটে এক জনসভায় এসে এমনই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আগামী 2019 লোকসভা নির্বাচন নিয়ে বলেন, 22টা আসন তো হয়েই গেছে, এবার 23-24-25 হওয়ার পালা। তবে এদিন ভাগাড়ের মাংস নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ। তিনি বলেন, যেসব তৃণমূলরা ভাগাড়ের মাংস দিয়ে বিরিয়ানি খেয়ে বিজয় উৎসব করেছেন, তাদের সবার রক্ত পরীক্ষা করা হবে। আমি বলে দিচ্ছি, যারা গামলা গামলা রসগোল্লা খেয়েছেন টিএমসি নেতারা, সব বেটাকে করোনার রস খাওয়াবো। যারা ভাগাড়ের মাংস নিয়ে এসে বিরিয়ানি খেয়ে বিজয় উৎসব করেছেন, তোমার রক্ত পরীক্ষা করতে আর দেখিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি কেমন লড়াই করতে পারে। ওই 20,000 সিটে 10,000 সিট বিজেপি জিতবে বলে যাচ্ছে। তিনি আরো কটাক্ষ করে বলেন, যারা পশ্চিমবঙ্গে বিজেপি দেখতে পায় না, তাদের চোখে নেবা হয়েছে। তবে সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর মেদিনীপুর সফর নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ঐতিহাসিক র্যালি হবে। আজ পর্যন্ত মেদিনীপুরে কোনো প্রধানমন্ত্রী যাননি, স্বাধীন ভারতে প্রথমবার আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানে। আর জনসংঘ প্রতিষ্ঠার থেকে মেদিনীপুর জনসংঘের সঙ্গেই আছে। প্রথমবার শ্যামাপ্রসাদকে আমরা 6টা MLA আর 1টা MP দিয়েছি মেদিনীপুর থেকে। তার ঋণ শোধ করতে মোদীজি আসছেন, ওখানকার লোক বাম্পার তাকে স্বাগত করবে, ঐতিহাসিক সভা। দিনে দুপুরে বয়স্ক মহিলার গলার হার নিয়ে চম্পট দিল দুই যুবক। ঘটনাটি ঘটেছে বারাসাতের ভেলা বটতলা 3 নম্বর সরণি এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দিন দুপুরে বয়স্ক মহিলার গলার হার নিয়ে চম্পট দিল দুই যুবক। ঘটনাটি ঘটেছে বারাসাতের হেলা বটতলা 3 নম্বর সরণিতে। পরিবার সূত্রে খবর, দুপুরবেলা পুজোর জন্য বাড়ির উঠানে ফুল তুলছিল বছর 75-এর অপর্ণা বসু মল্লিক। সে সময় বাড়ির প্রবেশদ্বারের গেট খুলে বাড়ির মধ্যে ঢোকে দুই অপরিচিত ব্যক্তি। এরপর হঠাৎ করেই অপর্ণা দেবীর গলার হার টান মেরে চম্পট দেয়। অপরজন হেলমেট পরা অবস্থায় বাইকে বসেছিল। এরপর অপর্ণা দেবীর চিৎকার করলে আশপাশের লোকজন এসে দেখতে পায় হাড়ের 40% অবশিষ্ট আছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। আপনি তাকে চেনেন, যার নাম করেছিল? তারপর কজন এসেছিল তারা? তার আগে ঢুকেছে পড়তে গিয়ে আমি চিৎকার করছি। বাইকে দুজন ছিল? কি গলায় একেবারে ডাইরেক্ট এসে গলায় হাত দেয় হাটটার জন্য? হাটটার উপরে হাটটা নেওয়ার জন্যই কি ওরা এসেছিল? ওরা কি পুরোটা নিয়ে যেতে পারেন? হাফ নিয়ে গেছে তাই তো? পুলিশ এসেছিল? পুলিশ? ভারত সরকারের MGNRF প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা 7 দফা দাবিতে বাগদার BDO ইরফান হাসমির কাছে ডেপুটেশন জমা দিলেন শুক্রবার। ভারত সরকারের MGNREGA প্রকল্পের কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা 7 দফা দাবিতে বাগদা BDO ইরফান হাসমির কাছে ডেপুটেশন জমা দিল শুক্রবার। চুক্তিভিত্তিক কর্মীদের দাবি, 60 বছর পর্যন্ত কাজ নিশ্চিত করতে হবে, পেনশনের ব্যবস্থা করতে হবে, সমকাজের সমবেতনের ব্যবস্থাও করতে হবে। এছাড়া মোট 7 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেয় ওই সংগঠন। এদিন সংগঠনের কর্তা মনোরঞ্জন রাম জানান, আমরা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মচারী MGNREGA এর অন্তর্গত। আমরা বিগত 10 বছরের অধিক ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করে চলেছি ব্লক বা পঞ্চায়েত সেটআপে। আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেইগুলো আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি এবং আশা রাখছি সেই দাবিগুলো আমাদের পূরণ করা হবে।
আমাদের দাবিগুলো হচ্ছে অবিলম্বে সমস্ত কর্মচারীদের 60 বছর কর্মসুনিশ্চয়তা প্রদান করতে হবে, সমস্ত কর্মচারীদের ইপিএফ চালু করতে হবে, নির্দিষ্ট স্কেলে বেতন পরিকাঠামো উন্নতি করতে হবে, সার্ভিস বুক চালু করতে হবে, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে আর্থিক সুবিধা প্রদান করতে হবে, মহিলাদের ক্ষেত্রে সিসিএল চালু করতে হবে। সরকারি হাসপাতাল থেকে চুরি হয়ে গেল দুর্ঘটনায় মৃত শিশুর চোখ, আর এই ঘটনায় রাজ্যের খোদ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে উঠছে অভিযোগ। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে। কামারহাটি বাসিন্দা 3 বছরের ছোট ফেইসাল বল নিয়ে খেলতে খেলতে চলে যায় রাস্তায়, সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। একটি স্কর্পিও গাড়ি একরত্তি শিশুটিকে ধাক্কা দেয়, ফেইসাল ছিটকে পড়ে রাস্তায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজে, সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কলকাতার SSKM হাসপাতালে, সেখানে তার চিকিৎসা শুরু হয়। পরের দিন সকালে বাড়ির লোকেদের কাছে খবর আসে ছোট্ট ফেইসাল আর নেই, নেমে আসে শোকের ছায়া। তারপর মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাড়ির লোকেরা মৃতদেহ সৎকার করতে যান, হঠাৎ বাড়ির লোকেদের সন্দেহ হয় মৃত শিশুটির চোখ নেই। বাড়ির লোকেরা স্থানীয় কামারহাটি আউটপোস্টে ঘটনাটি জানান, তারপর তারা ভবানীপুর থানায় হাসপাতালের বিরুদ্ধে চোখ চুরি করে নেওয়ার অভিযোগ জানান, যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। হম না ঘর সে পড়ানে লে গে থে বেগ লে গে থে পিছে গাড়ি আয়া সাদা হমকো নেই মালুম কি মেরে লড়কা উসে গে ও গাড়ি ধাক্কা মার কে চলা গয়া আর হম লোক গাড়ি উসে কোই নেই দেখা এক আদমি বোলা কি বাচ্চা গিরা হুয়া হ্যায় তো মেরা উঠা কে দিয়ে তো লে গে সগদত্তো সব করা উরা বোলা কি দিমাগ মে চোট লাগ গয়া তো বোলে দিমাগ মে চোট লাগ গয়া আর হুয়া সে বোল দিয়ে কি হুয়া জানে কে পিজি মে তো হম লোক নেই গিয়া কি ইয়া পড়ে গিয়া তো হুয়া পড়ে গিয়া তো ওয়া 2 ঘন্টা সে কুছ নেই কিয়া খালি উপর নিচে কিয়া কুছ নেই কিয়া উসকো ফির লাস্ট মে বোলা কি উসকা ফেফড়া মে হাওয়া ঘুস গয়া বোলা কি বিলেট সে উসকো কাট কে অপারেশন করেগা তো হম লোক ইনকো বোলে কি হম অপারেশন নেই করেঙ্গে ঘুসা দিয়ে অপারেশন ঘর মে 5 মিনিট মে অপারেশন করকে নিকালা হ্যায় কোন অপারেশন কে নেই মালুম সাস উসকো চলতা থা আগে হম ইসকে পাপা গয়ে থে বোলানে উদর দেখ গ্যাস লেকে উতার কে লেকে চলা গয়া হম বোলে কি ডাক্টর কো গ্যাস কাহে উতারা তো বোলে নেই লাগা দেগা আর উতারে সব কুছ খোল দিয়া আর নেই বোলে কি ডেট হো গয়া উসমে কাগজ মে না বোলে সাইন কর দো তো হম বোলে নেই হম নেই সাইন করেঙ্গে উসকা পাপা সব জায়গা সাইন কে হম কাহে করেঙ্গে তো বোলে নেই কর দো হম জব কর দিয়ে সাইন তো ফির বোলে না কি হম বোলা রে নেই কুছ নেই হোগা দাই বোলে না উসমে কুছ নেই হো কর দো আর কর কে বস না উধরে সে বস না বোলে পোস্টমার্টম ঘর মিলেগা তো হম বোলে পোস্টমার্টম নেই করেঙ্গে হম নেই করাঙ্গে বস দূসরা পুলিশ কো বোলা লিয়ে বোলা কে উসকো পোস্টমার্টম ঘর মে কর দিয়া। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি অশোক চাঁদ বাদনি।